তোমাদের মধ্যে থেকে যারা এবার ফার্স্ট ইয়ারে বিএসসি ম্যাথস নিয়ে পড়াশোনা করবে এই ভিডিওটি তাদের জন্যই। এই ভিডিওটিতে তিনটে পার্ট আছে। ফার্স্ট পার্টে আমরা দেখব যে ক্যালকাটা ইউনিভার্সিটির বিএসসি ম্যাথসের ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্নটা কী। সেকেন্ড পার্টে আমরা দেখব যে কোয়েশ্চেন পেপার থেকে কী ধরনের কোয়েশ্চেন আসছে। অ্যান্ড থার্ড পার্টে আমরা দেখব যে শুধু কিছু টাইপের অঙ্ক করলে কীভাবে পাসিং মার্কস পাওয়া যায়। সো স্টে টিউনড, লাস্ট অবধি অবশ্যই দেখবে। অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইয়োর নিউ বিগিনিং। ফার্স্ট অফ অল আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাশন করব। কোয়েশ্চেন প্যাটার্নটা কী ধরনের, তোমাদের থিওরি পরীক্ষা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনলি 65 মার্কসের, ওকে? আর 15 মার্কসের হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়ালটা কী একটু পরেই বলে দিচ্ছি। এরপরে হচ্ছে 10 মার্কস ইন্টারনাল, আর 10 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স। সো এই টোটাল মিলিয়ে হলো আমাদের 100 মার্কস, ওকে? তো সবার প্রথমে ইন্টারনালটা হচ্ছে যে কলেজের স্যাররা তোমাদের যে কলেজের মধ্যে টেস্ট নেয়, পরীক্ষা নেয়, সেখান থেকে 10 মার্কস, ওকে? আর 10 মার্কস তোমরা কলেজে যদি ক্লাস অ্যাটেন্ড করো তাদের জন্য, 20 মার্কস বাদ হয়ে গেল। এবার 65 মার্কস থিওরিটা যেটা রিটেন পরীক্ষা হবে, আর 15 মার্কস হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়ালটাও কিন্তু কলেজের আন্ডারে রয়েছে। 15 মার্কসের মধ্যে তোমাদের কি করতে হবে, স্যাররা তোমাদের কোনো প্রজেক্ট দিয়ে দেবে, ধরো কোনো অঙ্ক দিয়ে দিল, সেই প্রেজেন্টেশনটা তোমাদের বানাতে হবে খাতায়, আর স্যারদের জমা করতে হবে কলেজের মধ্যে। তো সেখান থেকে তোমরা 10 মার্কস পাবে। আর ভাইবা হবে 5 মার্কসের, যেখানে তোমাদের সেই প্রেজেন্টেশনের থেকে বা সিলেবাসের মধ্যে থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে, সেই প্রশ্নের উত্তর দিলে সেখান থেকে 5 মার্কস। তো আমাদের এখানে টোটাল 35 মার্কস হয়ে গেল। এবার আমরা চলে আসছি এক্সাম, যে রিটেন এক্সামের পরীক্ষাটা 65 মার্কস, সেখানে কী কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে কম্পালসারি, এখানে 10টা কোয়েশ্চেন থাকছে, 2 নম্বর করে 20 মার্কস, ওকে? তো 20 নম্বরের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হয়ে গেল। এবার তোমাদের 65 - 20 = 45 মার্কস রইল। সেই 45 মার্কসের মধ্যে তোমাদের 5 নম্বরের 9টা কোয়েশ্চেন করতে হবে, 9 × 5 = 45, ওকে? তো এটা হচ্ছে তোমাদের সিইউ বিএসসি ম্যাথসের পাস বা জেনারেলের ফার্স্ট সেমিস্টারের, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, ওকে? এবার আমরা ডিসকাস করব যে হাউ টু স্টাডি বিএসসি ম্যাথস টু স্কোর হাই, ওকে? তো এখানে আমরা ফার্স্ট সেমিস্টারের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করব। সেখান থেকে আমি তোমাদের বলে দেব যে কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন আসে, ওকে? তো দেখো, আমাদের 65 মার্কস রয়েছে। এই 65 মার্কসটা আমাদের 4টে ইউনিটে ভাগ করা হয়েছে, ওকে? ইউনিট 1 হচ্ছে আমাদের আলজেব্রা। এখানে আমাদের 3টে চ্যাপ্টার থাকছে, থিওরি অফ ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার আর র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, ওকে? এই 3টে চ্যাপ্টার, এখান থেকে 15 নম্বরের প্রশ্ন থাকে, ওকে? এবার ইউনিট 2 আসছি, এখানে হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। এখানে 25 মার্কসের কোয়েশ্চেন থাকে। এই 25 মার্কসের মধ্যে তোমাদের 5খানা চ্যাপ্টার থাকে, যেখান থেকে কোয়েশ্চেনগুলো আসে সেটা হচ্ছে তোমাদের এল হসপিটাল রুল, যেটা আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম বলি, ম্যাক্সিমা মিনিমা, সাকসেসিভ ডেরিভেটিভ, তারপর অয়লার্স থিওরাম, শোয়ার্টজ থিওরাম, ওকে? সেভারাল ভেরিয়েবল চ্যাপ্টার, যেখান সেখান থেকে
প্রশ্নগুলো থাকে, অ্যাসিমটোটস এখান থেকেও প্রশ্ন থাকে। তো এখান থেকে আমাদের 25 মার্কসের প্রশ্ন থাকে। ওকে, এবার থার্ড ইউনিট যেটা হচ্ছে সেখানে আবার 15 মার্কস রয়েছে। 15 মার্কসের মধ্যে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অঙ্ক আসে, সেখানে ক্লেরুটস ফর্ম রয়েছে, সেখান থেকে 5 নম্বরের কোয়েশ্চেন থাকেই। আর বাকি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন রয়েছে ফার্স্ট অর্ডার আর সেকেন্ড অর্ডার, সেখান থেকে আমাদের বাকি 10 মার্কসের কোয়েশ্চেন থাকে। ওকে, এবার আমাদের হচ্ছে ইউনিট 4। ইউনিট 4-এর মধ্যে আমাদের আবার 25 মার্কস থাকে। সেই 25 মার্কসের মধ্যে পেয়ার অফ স্ট্রেট লাইন, পোলার ইকুয়েশন, পোলস অ্যান্ড পোলার্স, স্ফিয়ার, তারপর হচ্ছে তোমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ওকে, এইগুলো থেকে পরপর কিন্তু প্রশ্ন থাকে। ওকে, তো টোটাল যে অ্যানালাইসিসটা দাঁড়ালো সেখানে হচ্ছে অবজেক্টিভ টাইপ 10টা কোয়েশ্চেন 2 মার্কসের, আর লং টাইপ 9টা কোয়েশ্চেন 5 মার্কসের। ওকে, তো এটা হচ্ছে টোটাল রিটেন এক্সাম 65 মার্কসের পরীক্ষার যে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। শুধু পাসিং মার্কস কীভাবে পাওয়া যাবে? কিছু টাইপের অঙ্ক আছে যেটা তুমি যদি শুধু প্র্যাকটিস করো তাহলে কিন্তু পাসিং মার্কস খুব ইজিলি পাওয়া যায়। ওকে, প্রথমে বলে দিচ্ছি কার্ডেন্স মেথড। একটা 5 নম্বরের অঙ্ক সবসময় থাকে। ওকে, দ্বিতীয় হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে থাকে এটা, এখানে 5 মার্কস কম্পালসারি, এটা আসেই, 10 হয়ে গেল। এবার থার্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমা মিনিমা 5 নম্বর, এল হসপিটাল রুল, এখান থেকেও 3 থেকে 5 নম্বর থাকে। ওকে, এবার হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ 5 মার্কস, এই টাইপের অঙ্ক করলেই কিন্তু একদম পারবেই। ওকে, এরপরে হচ্ছে কন্টিনিউটি, এখান থেকেও 3 থেকে 5 নম্বর থাকে। ওকে, অ্যাসিমটোটস, এখান থেকে 5 নম্বর থাকে। যদি কোয়েশ্চেন পেপার খুব ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু প্রতিটা ইয়ারে পরীক্ষা হলে তোমাদের আসছে। তো এইগুলো যদি তোমরা করে নাও তাহলে কিন্তু পাসিং মার্কস খুব ইজিলি পেয়ে যাবে, কারণ এখান থেকে তুমি 35-40 মার্কস পেয়ে যাচ্ছ। আর কোয়েশ্চেন যে অবজেক্টিভ টাইপ রয়েছে 20 মার্কসের, সেখান থেকেও পারলে পেয়ে যাবে। সো ইজিলি ভালো মার্কস স্কোর করা যায়। আর 35 মার্কস যেটা হচ্ছে তোমাদের 100 মার্কসের মধ্যে থেকে, সেটা তো কলেজের আন্ডারেই রয়েছে, 15 নম্বর টিউটোরিয়াল আর 20 নম্বর কলেজের হাতেই। সো ভেরি মানে খুব হাই চান্স আছে যে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে। ওকে, সো ফোকাস অন দিস পয়েন্টস, দিস টাইপ অফ প্রবলেমস, অ্যান্ড ইউ উইল ইজিলি স্কোর হাই। ওকে।